প্রেজেন্ট করছি, হ্যাঁ সবাই উপস্থিত হবে, প্রেজেন্ট করব। রাজ্য প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ যা সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে বৃত্তি পরীক্ষা নামে চতুর্থ শ্রেণীর বিশেষ করে মূল্যায়নের জন্য এই পরীক্ষা ব্যবস্থাটা চালু করেছে। প্রায় 3.5 লক্ষ পরীক্ষার্থী এবছর আছে এবং আমাদের এই সেন্টারটা জিডলিং স্কুল, যেটা দুটো সেন্টার আছে, একটাতে 110 এবং আরেকটাতে 115, টোটাল 225 ছাত্রছাত্রী এখানে আছে। রঘুনাথপুর লাগোয়া কিছু গ্রাম এবং রঘুনাথপুরের বেশিরভাগ স্কুলের ছাত্রছাত্রীরাই যারা চতুর্থ শ্রেণী উত্তীর্ণ করে পঞ্চম শ্রেণীতে আসবে তারা পরীক্ষায় বসেছে। বিজ্ঞানী সুশীল কুমার মুখোপাধ্যায় প্রাক্তন ঋষি, ওনার উদ্যোগেই এটা প্রথম, ওনার সভাপতিত্বে বলতে পারি প্রথম বৃত্তি পরীক্ষাটা 1992 সালে চালু হয়েছে এবং আজ এটা এই বছর আমাদের 28 বছরে প্রকাশ করেছে। এখানে অনেক মানুষ যারা আছে রাজ্যে সহযোগিতা করে বিভিন্নভাবে, কেউ আমাদের যারা ভলেন্টিয়ার আছে এই পরীক্ষা ব্যবস্থাটা চালায় তারা আছে, কিছু শিক্ষক আছে প্রাথমিক উচ্চ মাধ্যমিক যুবক যুবতী, হ্যাঁ আমাদের সেন্টার এবং সব জায়গায় এটা চলছে, মানে শুধু পুরুলিয়া না, পুরুলিয়া সহ পশ্চিমবাংলা এবং রঘুনাথপুর রঘুনাথপুর লাগোয়া আমাদের পাশের গ্রাম খাজুরা এই সমস্ত জায়গায় পরীক্ষাটা চলছে। এখানে বেশি করে আপনাদের যারা গার্জেনরা আছে তাদের যদি একটা সহযোগিতা আরও ভালোভাবে থাকলে আমরা আগামী দিনে আরও ভালোভাবে এই ব্যবস্থাটা চালাতে পারবো।